চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 10.6 এর অনুশীলনী 2, অর্থাৎ তোমাদের এই দশম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনীর অঙ্কগুলো সমাধা করে দেব। এখন দ্বিতীয় অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে দেখো, এখানে এক নম্বরেই তিনটি অঙ্ক দেওয়া আছে, তিনটি চিত্র দিয়ে। আমি এ জাতীয় অঙ্ক কিন্তু এর আগের পৃষ্ঠাতে আমি তোমাদের সমাধা করে দিয়েছি, যেখানে যেমন চিত্র দিয়ে অঙ্ক ছিল, চিত্র দেওয়া ছিল, এখানে চিত্র দেওয়া ছিল, এবং সেই চিত্রগুলো থেকে আমাদের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা তোমাদের আগেই শেখানো হয়েছে গত লেকচারে। তারপরে আমি এ লেকচারে আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলি সবই তোমাদেরকে সমাধা করে দেব। এরই ধারাবাহিকতায় দেখো, এক নম্বরে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো। এক নম্বরে এ একটি ক্ষেত্র দেওয়া আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান নেই, তাহলে এটিকে কী বলা হবে? এটা একটি আয়তক্ষেত্র। আবার দুই নম্বরে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, এদিকেও 5 সেন্টিমিটার, তাহলে দুই দিকে 5 সেন্টিমিটার, মানে তাহলে আমাদের চারদিকেই 5 সেন্টিমিটার করে, তাহলে এটা দেওয়া আছে একটা বর্গক্ষেত্র। আবার এটাও দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে এটাও একটা আয়তক্ষেত্র। এখন আমি এখানে একটা কথা বললাম, প্রস্থ 9 সেন্টিমিটার, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আমরা সাধারণত জানি দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। দৈর্ঘ্য মানে কি? লম্বায়, আর প্রস্থ মানে চৌড়ায়। তাহলে এটা লম্বায় দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর চৌড়ায় দেওয়া আছে 2 সেন্টিমিটার। সেই অনুযায়ী আমরা এটাকে বলতে পারি দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, তাতেও তোমার অঙ্কে ভুল নাই। আবার গতানুগতিক আমরা সবসময়ের জন্য যে চিত্রগুলো থাকে, চিত্রের ভূমিটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলে থাকি, আর হাইট যেটা মানে উচ্চতা যেটা, ওইটাকে আমরা সাধারণত প্রস্থ বলে থাকি। সেই অনুযায়ী আবার এটাকে, এই 9 সেন্টিমিটারকে আমরা প্রস্থ যদি বলি আর 2 সেন্টিমিটারকে দৈর্ঘ্য বলি, তাতেও আমাদের ভুল নাই। অতএব আমরা যেটাকেই দৈর্ঘ্য বলি, প্রস্থ বলি, এক দৃষ্টিকোণ থেকে 2 সেন্টিমিটারকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, কারণ ভূমি অনুযায়ী আর উচ্চতা অনুযায়ী এটাকে প্রস্থ বলতে পারি। আবার আমরা সবসময় ছোট এবং বড়কে চিন্তা করলে এটি হলো দৈর্ঘ্য, এটি প্রস্থ, তবে আমার দৃষ্টিতে বড়টাকেই দৈর্ঘ্য ধরা উচিত এবং ছোটটাকে ছোট মানেই প্রস্থ। তবে যেটা ধরো দুটি হবে, কোনো সমস্যা নেই, কোনোটাকেই ভুল বলে বিবেচনা করা হবে না এখানে। তা এখন আমরা দেখো অঙ্কে চলে যাই। আমাদের কত পৃষ্ঠা এটা? 133 পৃষ্ঠা, বই 133 পৃষ্ঠা। একের এক নম্বরে আবার দেওয়া আছে আমাদের একটা চিত্র, একে দেওয়া আছে, যেহেতু আমাদের প্রশ্নটা দেওয়া আছে চিত্র দিয়ে, অতএব আমরা চিত্রটাকে একে নিব। না একে নিলেও চলতো, তারপর আমরা একে নেওয়াটাই বেটার মনে করি, একে নেব, একটা চিত্র একে নিলাম। এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এইদিকে দেওয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে 1টি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মানে ভূমিটা দেওয়া আছে কত, দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার, এবং প্রস্থ 2 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা জানি কি ক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? তাহলে এখানে লিখি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি কিন্তু এর আগে লিখছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট দিয়ে বর্গ একক, এর আগের অঙ্কগুলো দিছি, এভাবে দিতে পারো। আর যদি বলা যায় না দৈর্ঘ্য গুণন প্রস্থ খালি লিখে দেবো, তাতেও সমস্যা নাই, কিন্তু বড় ক্লাসে দেখবা দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, তোমার ক্লাস 5 গিয়েই দেখবে এরকম লেখা আছে। কিন্তু এখানে আমাদের, তোমাদের ক্লাস 4 অঙ্কগুলো দেখো, সূত্রটা যখন
এরা লিখে দিয়েছে 130 পৃষ্ঠায়, সেখানে ক্ষেত্রফল শুধু দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখে দিছে। সেই হিসেবে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থই লিখে দিলাম। আর যদি বলা যায় না দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট দিয়ে বর্গ একক লিখবে তাতেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা বর্গ একক না লিখি তাহলে আমাকে কিন্তু এখানে আগের অঙ্কগুলো কিন্তু বর্গ একক লিখে দিছি এবং সেটা যেভাবে লিখে দিছি ওভাবেই দিবে। আর এটা আমি বর্গ একক না লিখে দিলাম, যেহেতু বর্গ একক লিখে দিচ্ছি না, অতএব এখানে আমাদেরকে কীভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে এখানে আমাদের এককগুলো লিখে দিতে হবে, যেহেতু বর্গ একক লিখে দিচ্ছি না তাহলে এখানে আমাদের এককগুলো লিখে দিতে হবে। যেমন দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4 সেমি, আর প্রস্থ দেওয়া আছে কত, 2 সেমি, মানে সেন্টিমিটার। এখানেও কিন্তু আমি বর্গ সেন্টিমিটার লিখলাম না, কারণ আমরা জানি সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে পাওয়া যায় বর্গ সেন্টিমিটার। এরপর আমরা এই দুইটা জিনিসকে যখন একসঙ্গে করব তখন হয়ে যাবে 4 গুণন 2, তখন আর এই সেমি ইনটু সেমি, আমরা সেমি আর সেমি দুইটাকে গুণ করলে কি পাওয়া যায়, বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবে আমি লিখলাম। আর এখন বলবা এর আগের অঙ্কগুলো আমি কীভাবে করছিলাম তোমাদের একটু মনে আছে কি না সেটাও আমি এখানে তোমাদের স্মরণ করিয়ে দিই। দেখো এখানে আমরা লিখছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট দিয়ে বর্গ একক, এভাবে লিখছিলাম না? তারপরের লাইনে আমরা দেখো দৈর্ঘ্যের মানটা সরাসরি লিখে দিয়েছিলাম 4, প্রস্থের মান লিখে দিয়েছিলাম 2, বর্গ একক না লিখে কী লিখলাম, সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে বর্গ একক লিখছি তাহলে এখানে কিন্তু আমরা 4 সেমি 2 সেমি লিখবো না, কারণ সেমি আর সেমি লিখলে তখন কিন্তু আর বর্গ লেখা যাবে না, আর যখনই সেমি সেমি দুইটাই উঠাই দিলাম তখনই বর্গ সেমি হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আগের অঙ্কগুলো কিন্তু আমি এভাবে করছি, একটা লাইন তোমাদের কম হয়ে গেছে, 4 দুগুণে 8, এখানে ইংলিশে 8 লিখলাম, 8 বর্গ সেমি, আগের অঙ্কগুলো এইভাবে করছি। আর এটাকে আমি একটা লাইন বেশি করলাম, সেখানে তোমাদের সেমি গুণন সেমি সমান এই, তারপরে 4 আর 2 গুণ করে 8 বর্গ সেমি, তাহলে 8 বর্গ সেমি, এখানে আমাদের এক লাইন বেশি হয়ে গেলো। তবে তোমরা সেই আগেরটা অনুযায়ী যদি এভাবে দাও তাতেও হবে, আর যদি বলো যে না এভাবে দাও দুটি হবে, আমি কিন্তু দুটি তোমাদের অর্থাৎ বেসিকটাকে তোমাকে আমি স্ট্রং করে দিচ্ছি। অর্থাৎ তোমাদের যখনই দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলে, বর্গ একক লিখলে, তখন তোমাকে তো এখানে সেমি গুণন সেমি লেখা যাবে না, কারণ সেমি সেমি গুণ করে আবার বর্গ লিখবো এটা তো হয় না। আর সেমি সেমি না লিখে সরাসরি আমরা বর্গ এককটা লিখে দেব। ঠিক আছে, এটি হলো আমাদের, তাই ঠিক আছে, তোমাদের এভাবেই তাহলে অঙ্কগুলো সমাধান করবে। তাহলে এটা আমাদের কিন্তু দেখানো হয়ে গেল, অর্থাৎ 8 বর্গ সেন্টিমিটার, এটি উত্তর। তাহলে এখানে আমাকে বলছে কি এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাহলে এটির ক্ষেত্রফল আসলো আমাদের 8 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর, ক্ষেত্রটির ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 1 নম্বর অঙ্কটা ফুললি কমপ্লিট। এবার 2 নম্বরটা কী আছে সেটা দেখি আমরা। 2 নম্বরটা এখানে আবার আমি একটু লাল দাগে লিখে ফেললাম, যার জন্য এখানে জায়গাটা ই হলো, সংকলন একটু কম হয়ে গেল। তারপরে আমি এখানেই করে দেবো, কারণ অন্য আরেকটি পেজে এখানে না করে 2 নম্বরটা এখানে দেখো, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর আমাকে আমরা চিত্রটা এঁকে ফেলি, এখানেও ওরকম একটা চিত্র দেওয়া আছে, মনে করো এরকম একটা বর্গক্ষেত্র অর্থাৎ সব দিক সমান। তাহলে এটা দেওয়া আছে এখানে 5 সেন্টিমিটার, 5 সেমি, এখানেও দেওয়া আছে 5 সেমি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে 1টি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের 1 বাহুর, বর্গক্ষেত্র যেহেতু দুইটা দিকেই সমান অতএব এটাকে কী বলা হবে, বর্গক্ষেত্র। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর
দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন এখানে আমি বর্গ একক লিখে দিতে পারতাম, সেটাও দিতে পারি, অথবা আজকে আমি এই পদ্ধতিতেই করি সবগুলো। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে আমরা লিখবো 5 সেন্টিমিটার, 5 সেমি গুণন 5 সেমি। তাহলে 5 আর 5 গুণ করলে আমাদের কী হবে? 5 গুণন 5 এখানে কী হবে? বর্গ সেমি। তাহলে 5 5 25 বর্গ সেমি, এটি উত্তর। তাহলে উত্তর বর্গটির ক্ষেত্রফল কত? 25 বর্গ সেন্টিমিটার। শেষ। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দুটি অঙ্কই খুব সহজভাবে আমি সমাধান করে দিলাম তোমাদেরকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একদম দুটি অঙ্ক, ঠিক আছে? এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, এখানে 3 নম্বর অঙ্ক তিনি এখানে লেখা আছে আমাদের, ওই একই রকম একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা দেখো। এই একটু ছোট্ট একটা বাহু আর এই দিকে লম্বা একটা বাহু দেওয়া আছে, আর এই বাহুটা দেওয়া আছে 2 সেমি আর এই দিকে দেওয়া আছে 9 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম এই চিত্রটার মধ্যে আমাদের দৈর্ঘ্য হলো 80, প্রস্থ 80, যদি আমরা ভূমি এবং উচ্চতাকে বিবেচনা করি। তবে আমরা জানি ভূমিটাই হলো দৈর্ঘ্য আর উচ্চতাটাকে প্রস্থ বলা হয়। আবার অন্যদিকে দৃষ্টি, অন্য দৃষ্টিকোণ থেকে আমরা বলি সবসময়ের জন্য লম্বা যে বেশি, যেটা বেশি বড় দৈর্ঘ্য, বড় বাহু, ওইটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা কম দৈর্ঘ্য ওইটাকে বলা হয় প্রস্থ। তবে আমরা এই ভূমি অনুযায়ী লিখি। তাহলে এখানে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 সেমি এবং প্রস্থ 9 সেমি। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে কিন্তু আমরা জানি, আবার লিখলাম না, সরাসরি লিখে ফেলছি, কোনো সমস্যা নেই, এভাবেই লিখলেও হবে। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 2 সেমি আর প্রস্থ হলো 9 সেমি। তাহলে 2 গুণন 9, এখানে সেমি আর সেমি মিলিয়ে হয়ে গেল বর্গ সেমি। তাহলে 9 দুগুণে 18 বর্গ সেন্টিমিটার। তাহলে এটি উত্তর, আয়তটির ক্ষেত্রফল আঠারো বর্গ সেন্টিমিটার। শেষ। আমার কিন্তু 3 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার দেখো 2 নম্বর আরেকটি অঙ্ক, এটা হলো 1-এর 1-2-3, তিনটা অঙ্ক দেওয়া ছিল, 1-এর 1-2-3 তিনটা অঙ্ক ছিল, সেই তিনটি তোমরা চিত্র এঁকে দেওয়া ছিল, সেটি পারলাম। এবার 2 নম্বরেও এখানেও একটা চিত্র এঁকে দেওয়া আছে, কিন্তু সেই চিত্রের মধ্যে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নেই। এখানে এই যে চিত্রটা, সেই চিত্রের দৈর্ঘ্যে কিছুই দেওয়া নাই, কিন্তু প্রস্থে দেওয়া আছে শুধুমাত্র 4 মিটার, আর এই টোটালটার মাঝখানে লেখা আছে 112 বর্গ মিটার। তার মানে কি? এই মাঝখানটা মানে কি? এটা হলো ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফল দেওয়া আছে 112 বর্গ মিটার। তাহলে এখন আমাকে এটা বের করতে হবে কি দৈর্ঘ্যটা কত, এখানে বলছে ফুল বাগানটির দৈর্ঘ্য কত। তাহলে লিখি, এটাকে আমরা দেখি কীভাবে বের করা যায়। দেখো 2 নম্বর অঙ্ক, আগে চিত্রটাকে এঁকে ফেলি।
এই হলো ফুলবাগান। আর সেই ফুলবাগানের এখানে আমাদের দেওয়া আছে 4 মিটার, আর এখানে দেওয়া আছে 112 বর্গমিটার। ঠিক আছে, তার লিখি দেওয়া আছে 1টি ফুলবাগানের 4 মিটার এবং ক্ষেত্রফল 112 বর্গমিটার, এই তো দেওয়া আছে। তাহলে এখন আমাকে বের করতে বলছে ফুলবাগানটির, একটু ভুল করছি, দেখো ফুলবাগানের দৈর্ঘ্য কিন্তু 4 মিটার দেওয়া নাই, এটা প্রস্থ দেওয়া আছে। তাহলে এখানে হবে ফুলবাগানের প্রস্থ দেওয়া আছে, একটি ফুলবাগানের প্রস্থ 4 মিটার এবং ক্ষেত্রফল 112 বর্গমিটার। তাহলে আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য কত। তাহলে এখন লিখি, আমরা জানি এই ফুলবাগানটা কি একটি আয়তাকার ক্ষেত্র, না একটি আয়তাকার ক্ষেত্র, তাই না? তাহলে একটি আয়তাকার বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাকে আমরা বা দিয়ে লিখি, যখনই কোনো অঙ্কে সমান সমান থাকবে, এটাও কিন্তু সমান সমান আছে, কিন্তু বাম পাশের অংশগুলো কিন্তু লিখি নেই। তাহলে বাম পাশের অংশগুলোকে যদি লিখতাম তাহলে এখানে বা দিয়ে দিতাম, আর এখানে শুধু ডান পাশের অংশগুলো লিখছি, এই জন্য শুধুমাত্র এখানে মাঝখানে সমান সমান দিয়ে আসছি। এখানেও যদি আমরা খালি সমান সমান দিয়ে এখানে লিখে দিতাম তাহলে আমরা সমান সমানই দিয়ে দিতাম। এখন আমাদের বাম পাশে কী দেবো? তাহলে এখানে সমান সমান দিব, বাম পাশে আবার সমান সমান দিব। তাই একই অঙ্কে আমরা মাঝে এবং প্রথমে দুই জায়গায় সমান সমান হয় না, এই জন্য বাম পাশে আমরা বা দিয়ে করবো অঙ্কটাকে। তাহলে বা দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে বাম পাশে, এই সম্পূর্ণটাকে ডান পাশে লিখি। দেখো তো দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, একই কথা না? এটা সমান, এটা সমান ওইটা, আর ওইটা সমান এইটা, একই জিনিস। আমি পুরাটাকেই পাশে, পুরাটাকে ওই পাশে লিখলাম। আচ্ছা, তারপরে আবার আরেকটা লাইন লিখি, বা আমার দরকার কি? এখানে কী বের করতে বলছে? প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, এই প্রস্থটা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু দেওয়া নাই শুধু দৈর্ঘ্যটা, তাই না? তাহলে এখন আচ্ছা লিখেই ফেলি, এখানে এই দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের জানা নাই। দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া আছে কত? 4 মিটার, 4 মিটার। আর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 112 বর্গমিটার, বর্গমিটার, তাই না? বা তাহলে দৈর্ঘ্য সমান সমান কী হবে? শুধু দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্যের সাথে কোনো কিছু গুণ আছে, এই 4 মিটার, এই 4 মিটারকে যদি ওপাশে নেই, এই গুণটা ওপাশে গিয়ে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে উপরে হবে 112 আর নিচে হবে এই 4টাই পাশে এসে 4 হয়ে যাবে। আর 112টা ছিল কি? বর্গমিটার, আর এই 4টা আছে মিটার। বর্গমিটার মানে কি? মিটার গুণন মিটার, মানে 2টা মিটার আছে আর নিচে আছে 1টা মিটার। সেই 2টা মধ্যে থেকে একটা একটা যদি কেটে দিই তাহলে আর 1টা মিটার থেকে যাবে না। তাহলে এই 4 দিয়ে 112কে ভাগ দিলে 3 4 12, না 4 2 8, 9 10 11, 4 8 32, এত মিটার। তাহলে এখানে বর্গমিটার মানে কি? মিটার গুণন মিটার, আর এখানে আছে শুধু মিটার, 1টা মিটার 1টা মিটার উপর থেকে কেটে দিলে আর 1টা মিটার থেকে যায়। তাহলে বর্গমিটারকে মিটার দ্বারা ভাগ করলে শুধু মিটার পাওয়া যায়। এখন এই 28টা কীভাবে হলো আমরা এখানে রাফ দেখিয়ে দিব। 4 দিয়ে 112কে ভাগ করব, 4 2 8, 8 9 10 11, 3, নিচে এই 2কে কেটে নিয়ে আসলাম 32। তাহলে 4 8 32, আমি এটা মুখে মুখে ভাগ করে এখানে ফলটা লিখে দিছি, কিন্তু তোমরা এরকম রাফ দেখিয়ে দিবে ডান পাশে। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য বের হয়ে গেলো 28 মিটার। তাহলে উত্তর, বাগানটির দৈর্ঘ্য 28 মিটার। শেষ, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেল, একদমই খুব সহজ সহজ অঙ্কগুলো। অর্থাৎ এখান থেকে আমরা 4টি অঙ্ক করে ফেললাম। ঠিক আছে,
তাহলে আমাদের এই আজকে আমি এই চারটি অঙ্কই রাখলাম শুধুমাত্র। দেখো এই অনুশীলনীর এক নম্বরে যে এক দুই তিন তিনটে অঙ্ক ছিল এবং দুই নম্বরের অঙ্কটা ছিল, এই চারটি অঙ্ক সমাধা করে দিলাম। আগামী দিন আমি তোমাদেরকে এই তিন নম্বরের তিনটে অঙ্ক এবং চার নম্বরের অঙ্কগুলো এগুলো আমি সমাধা করে দেবো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমার চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে সে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।